Hi guys, good morning and welcome back to my Bangalog channel. Kemon acho tumra shobai dasha korchi tumra shobai as usual just farapati acho and ajke din ta tumra shobai khub bhalo katbe. Happy weekend shobai ke ajke Saturday ar shan barite to tar mane amake heavy jalabe jodi or ajke ektu gani kaaj ache to ektu badi o berobe snan tan kore o ektu gani late breakfast kore ektu gani berobe to jai hok ami just snan tan kore elam. ও লাঞ্চ করবে না ও দেরি হয়ে যাবে তো যাই হোক চলো উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টু দিস ভিডিও আই হোপ কি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে কতদিন বাদে বোধ হয় একটুখানি ভালো করে রোদ উঠেছে অ্যান্ড এখানে দেখো এই 9 o'clock যে মানে গাছটা রয়েছে এই গাছটা প্রায় দিনই ফুল হয় আজও হয়েছিল এইটায় আর এইটায় এটা সকাল 9টায় রোজ ফোটে একটা দুটো করে আর তারপরে কিছু একটু বেলার দিকে গেলে এটা আবার মানে মুরঝে যায় আর এটা একটা মানে টপের মধ্যে সব রকম কালার ইয়েলো পিঙ্ক রেড হোয়াইট সব বসানো রয়েছে এটা অ্যাকচুয়ালি আমি কিনিনি এটা আমার বাড়িতে এরকম প্রচুর গাছ রয়েছে তো মা একটা টপের মধ্যে সব বসিয়ে আমাকে এটা দিয়েছিল তো এইটা আমি এইখানে রেখেছি কারণ এটা এই জানলাটা খুব ভালো সকাল থেকে রোদটা আসে মানে সারা সকালে দুপুরবেলা 2:30 অবধি ভালো রোদ আসে এই জানলাটায় তো এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু এখানে আছে মুসুরির ডাল এখানে আছে পমফ্রেট মাছের আলু দিয়ে ঝোল এখানে আছে ট্যাংরা মাছের ঝাল পেঁয়াজ কলি আলু ভাজা আর ভাত লাঞ্চের পর সারা দুপুর বসে বসে ভিডিও দেখছিলাম তো ভিডিও দেখা কমপ্লিট এই সন্ধ্যাবেলা ঠাকুর সন্ধ্যা দিলাম দিয়ে ঠিক গ্রিন টি বানালাম জিনিসটা খাবো খেতে খেতে একটুখানি বসবো বসে ফোনটা ঘাঁটবো তারপর রেডি হয়ে বাড়ি যাবো রেডি হয়ে গেছি সন্ধ্যাবেলা তো চলো এবার আর দেরি না করে বাড়ি যাওয়া যাক আজকে রেড ড্রেস রেড লিপস্টিক সব রেড রেড পরে নিয়েছি বাড়িতে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি এসে আজকে আর চা খাইনি আগে কারণ বাড়িতে তো গ্রিন টি খেলাম তো এখানে এখন আমি নিয়ে নিয়েছি ইপি আর ডিম সেদ্ধ রোজই একই জিনিস খাচ্ছি অ্যাকচুয়ালি এটা খেতে খুব ভালো লাগে আর আমার একটা ব্যাপার আছে যখন যেই জিনিসটা আমার মনে ধরে সেটা আমি টানা কয়েকদিন খাই খেয়ে খেয়ে এত জিনিসটাকে পচিয়ে ফেলি তারপরে আমি মোটামুটি ওটা 5-6 মাস বন্ধ রেখে দিই তো যাই হোক চলো এখন এটা খাই বেরিয়ে গেলাম বাড়ি দিয়ে মা আজকে এলো না বাইরে বিকজ মা ডিনার করছে মা এখন আর্লি ডিনার করে নেয় কারণ মায়ের ওই যেটা বললাম ডাইজেশনে একটু প্রবলেম হয় না হলে ওই পুজোর আগে যেটা হলো ওইটা ঠিক গ্যাস্ট্রিকও বলতে পারছি না বাট ওই আর কি ডাইজেশন প্রবলেম তো যাই হোক মা ডিনার করছে ওই জন্য আর এলো না আমি বেরিয়ে এলাম তো চলো যাই কালকে আবার হচ্ছে বাবা মায়ের অ্যানিভার্সারি 19 নভেম্বর তো সকালবেলা মানে দুপুরবেলায় লাঞ্চের টাইমে একটু লাঞ্চে আর কি খাওয়া দাওয়া রয়েছে তো মাটন হবে কারণ বাবা মাটন ভালোবাসে আমি সায়ন মা সবাই মানে সবাই অ্যাকচুয়ালি মাটনই ভালোবাসে বাট মাটন হয় না বাবার জন্য আর মাও খুব একটা এখনও ডাইজেশন মানে প্রবলেম বলে খায় না কিন্তু কালকে মাটন হবে আর সেটা আমি রান্না করবো কালকে তো কালকে সকালবেলার মধ্যে মানে তাড়াতাড়ি সব কাজ বাজ সেরে আমি চলে আসবো এখানে রান্না করবো তারপর তো এখানেই খাওয়া দাওয়া হবে তো যাই হোক চলো এখন ফ্ল্যাটে যাওয়া যাক ফ্ল্যাটে এলাম ফ্রেশ ট্রেশ হলাম কয়েকটা জামা কাপড় কাচা ছিল সেগুলো ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিলাম জানি অনেকে বলবে এত রাতে কেন ঢোকালে তো বাট রাতে ঢোকালাম কারণ যাতে রাতে আমি মেলে দিতে পারি তাহলে শুকিয়ে যাবে সকালবেলা আর এবার আমি এখন দেখবো হচ্ছে মুম্বাই ডায়েরিজই দেখছিলাম আই গেস প্রাইম ভিডিওতে ওটাই দেখবো তো চলো ওটা দেখি এখন কিছুক্ষণ পরে ডিনার করবো দেরি আছে ইনফ্যাক্ট ডিনার করতে অনেক তো চলো এখন মুম্বাই ডায়েরিজ দেখি তো এই যে আমার ডিনারের প্লেট আলু ভাজাটা রয়েছে ছিল আর কি দুপুরে ডাল ভাত আর ডিমের ভুজিয়া টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আমার ভালো লাগে এইভাবে তো চলো আমি এখন ডিনারটা করে নিই ওয়েব সিরিজ দেখতে দেখতে হাই গাইজ গুড মর্নিং সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি কারণ আজকে অনেক কাজ রয়েছে আমি একটু তাড়াতাড়ি উঠলাম যদিও আজকে সানডে সায়ন এখন অবধি ঘুমাচ্ছে তো বেসিক্যালি এখন টুকটাক যা যা কাজগুলো আছে সেগুলো করব করে গ্রিন টিটা বানাবো বানিয়ে সায়নের জন্য দুধটা গরম করে রেখে যাব যদিও ততক্ষণে না ওঠায় উঠে গেলে ওকে দুধ মুছলিটা দিয়ে তাহলে আমিও একটু খেয়ে নেবো ও যদি না ওঠে তাহলে আমি এখন আর খাবো না আমি একেবারে বাড়ি গিয়ে কিছু খেয়ে নেবো তোমরা জানো আজকে আমার বাবা মায়ের অ্যানিভার্সারি তো বাড়ি যাবো গিয়ে মাটনটা বানাবো আমি বাকি যা মেনু হচ্ছে সেগুলো মাই বানাবে কী মেনু হচ্ছে না হচ্ছে সেগুলো বাড়িতে গিয়েই তোমাদেরকে জানাবো নেক্সট ভিডিওতে
এখন অ্যাট প্রেজেন্ট আমাকে টুকটাক কাজগুলো সারতে হবে। আজকে শুধু আমার কাছে একটা ইভেন্ট, আমার কাছে কেন, আজকে দুটো ইভেন্ট, তার মধ্যে একটা ইভেন্ট তো তোমাদের সবারও, আজকে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ফাইনাল ওয়ার্ল্ড কাপ, তার মধ্যে আজকে আবার ছট পুজো। সো সবাইকে জানাই শুভ ছট পুজোর প্রীতিও শুভেচ্ছা, আর ওয়ার্ল্ড কাপের জন্য বেস্ট অফ লাক নিজেকেও সবাইকেও। আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি, অ্যান্ড ফিঙ্গার্স ক্রসড আজকে যেন ইন্ডিয়া জেতে। তো যাই হোক, খুব এক্সাইটেড, খেলা তো দুপুরবেলা দিয়ে আই গেস, বাট সকালবেলা তার আগে আমাকে এখন যেতে হবে, রান্নাবান্না প্রিপারেশন হারাতানো অনেক কিছু আছে, দুপুরেই লাঞ্চ মানে খাওয়া দাওয়া লাঞ্চেরই প্রিপারেশন আর কি। তো যাই হোক চলো, আমি এখন যাই গিয়ে কাজ বাজগুলো সারি টুকটাক, কিছুক্ষণ পরে আবার ব্লগ করছি, দেখতে থাকো আমি সঙ্গে থাকো। ব্যালকনিতে গেছিলাম জামা কাপড়গুলো তোলার জন্য, ভাবলাম হয়তো শুকিয়ে গেছে কিন্তু পুরোপুরি শুকায়নি, তো রেখে দিলাম। এখন ব্যালকনিতে রোদও রয়েছে, সায়ন বেলা থেকে তুলে দেবে বা মাসি তুলে দেবে। তো যাই হোক চলো, এখন গ্রিন টিটা দুধটা বসে, এখানে গ্রিন টির জন্য জল বসিয়ে দিলাম আর এখানে দুধটাও গরম করে রাখছি। আর এদিকে গ্রিন টির, গ্রিন টি বলছি, চায়ের বাসনটা মাজা ছিল না, তো এটা মেজেও নিলাম। তো চলো এখন ঝটপট এই দুটো বানাই, বানিয়ে চাটা খেয়ে তারপর আমি স্নানে যাবো। এই যে এই আওয়াজগুলোর কথা আমি কালকে তোমাদেরকে, কালকে না সেদিন এর ব্লগে তোমাদেরকে বলছিলাম, এই যে এখানে বোধহয় হোল করছে বা ওই ক্লিপিংয়ের কোনো একটা ব্যাপার, যাই হোক কিছু বি একটা করছে ওরা কাজ, ওই স্ক্রু বসাচ্ছে আই গেস, হ্যাঁ স্ক্রুই বসাচ্ছে। এবার স্ক্রু বসানোতে এইটুকুনি আওয়াজ হচ্ছে এটা ড্রিল মেশিনের, আর তার আগে এই স্ট্রাকচারটা বসানোর জন্য যে আওয়াজ হয়েছে টেকা যাচ্ছে না আমার ঘরে। গ্রিন টি আমার খাওয়া হয়ে গেছে, কিছু করার নেই, কন্টিনিউ আওয়াজ হচ্ছে, আমি তাহলে আর ব্লগই করতে পারবো না। তো যাই হোক গ্রিন টি খাওয়া হয়ে গেছে, দুধ গরম করে রেখে দিয়েছি, অ্যান্ড আজকের ভিডিওটাকে বেশ আমি এই অবধি রাখছি, বাকিটা তোমরা নেক্সট ভিডিওতে দেখো, অ্যানিভার্সারি অ্যান্ড ওয়ার্ল্ড কাপ স্পেশাল ব্লগ। তো যাই হোক, আজকে এই ভিডিওটা ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে। টিল দেন গাইস, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার, হ্যাভ আ লাভলি ডে অ্যাহেড, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে ফিট অ্যান্ড স্টে পজিটিভ। টাটা।